গল্পের নাটকীয়তার তাগিদে আমাদেরকে গল্পের কিছু জায়গা পরিবর্তন করতে হয়েছে। এজন্য লেখক সুবোধ ঘোষ মহাশয় এবং আমাদের দর্শকদের কাছে আমরা সপ্তর্ষি টিমের পক্ষ থেকে দুঃখিত। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। শুনেছেন হরিদা, কি কাণ্ড হয়েছে? না, কিছুই শুনিনি। জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? আরে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব? আমাকে আমাকে বলবেই বাকি। সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয় গুহাতে থাকেন। সারা বছরে শুধু একটি মাত্র হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন। তা ওই সন্ন্যাসী সন্ন্যাসী কি এখন আছেন? না, চলে গিয়েছেন। থাকলে একবার পায়ে ধুলো নিতাম, বুঝলি? তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়াও সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতর ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তাঁর ভাতের হাঁড়িটিকে উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে অসম্ভব। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেন, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। উঠছে যাত্রীরা দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, খুব হয়েছে, এবার সরে পড়ো, অন্যদিকে যাও, যত সব ফালতু টাইম। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী?
আরে না, হতেই পারে না, দেখছো না মুখ থেকে লালা ঝরছে। যত সব খেয়ে দেবো সেদের কোনো কাজ নিয়ে এলে। বাহ, বেশ চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের ওপর দিয়ে আরে দূর, এটা হরির কাণ্ড। সেদিন হরিদার বেশ রোজগার হয়, 8 টাকা 10 আনা। কোনদিন বাউল কখনো হ্যাট কোট প্যান্টলুন পরা ফিরিঙ্গি কিরামিন সাহেব। একবার দয়াল বাবুর লিচু বাগানে নেমে আয় বলছি, আইনের হাত বলে কথা, অনেক লম্বা। আর হবে না স্যার, এবারে মতন ক্ষমা করে দিন স্যার, আর হবে না স্যার, আর আসবো না স্যার, দয়া করে ছেড়ে দিন স্যার। কি ব্যাপার তোরা এখানে? লিচু চুরি করতে গিয়ে চার্টেতে ধরা পড়েছে, এখন কি আর হবে, চ কদিন থানায়। আমি পাঁচগোপাল স্কুলের অঙ্কের মাস্টার পঞ্চানন শিকদার, আমি বলছি আর হবে না এমনটা। আরে না না, দয়াল বাবু আসুক, তারপরে তো দেখুন, এত বড় স্কুলের মান সম্মানের ব্যাপার, এই নিন এটা রাখুন, পুরো আটানা আছে। আচ্ছা বেশ, আপনি যখন বলছেন দিন। নাম বলছি, কাল আই তোরা স্কুলে। দেখবেন এমন যেন আর না হয় পরের বার কিন্তু। না না স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আসতে পারি স্যার? পারো স্যার। আপনি কালকে কাকে আটানা দিয়েছেন? তোমায় কে বললো? ও সবাই জানে স্যার, ও কথা চাপা থাকে নাকি? ওই তো পুলিশ অফিসারটিকে না নিয়ে কিছুতেই ছাড়লো না। রে ও পুলিশ না, হরিদা মানে বহুরূপী হরিদা, কালকে পুলিশ সেজেছিল। হ্যাঁ, বাহ, সত্যি খুব চমৎকার সেজেছিল হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখে লাভ কি বলুন হরিদা,
আমাদের থেকে একটা সিগারেটের চেয়ে বেশি আর তো কিছু পাবেন না। না ঠিক, তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। হরিদা, হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন? না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারি তো হাতি লুটি তো ভাণ্ডার, একেবারেই যা ঝেলে নেব না তাতে আমার সারা বছর চলে যাবে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। ও হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী শাস্তি দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? পাঁচ আনার বেশি তো নয়। তোমরা যদি দেখতে চাও আজ ঠিক সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে থেকো। থাকবো, আমাদের স্পোর্টসের চাঁদা নেওয়ার জন্যে আজ ঠিক সন্ধ্যায় জগদীশবাবুর কাছে যাব। জগদীশবাবু, ও জগদীশবাবু, বলি বাড়ি আছেন? কে? ও তোরা? আয় আয় আয়। ওই স্পোর্টের চাঁদাটা, আপনি কিন্তু স্পেশাল গেস্ট, আসতেই হবে কিন্তু এবার। আচ্ছা, সে হবে খুন, বেশ বেশ, দে দে দে। সখনেক টাকা ফেলছি, আপনি বড় মানুষ, এনে। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে, সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য, শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। চমকে উঠলেন জগদীশবাবু, বারান্দার সিঁড়ির কাছে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বইকি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিতা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই, আদুর্গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলোমাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন, আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। আসুন আসুন আসুন। আপনি কি ভগবানের চেয়েও বড়? কেন কেন আপনি এ কথা বলছেন মহারাজ? আমি মহারাজ নয়, আমি এ সৃষ্টির একখানা ধুলি, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। আমার অপরাধ হয়েছে, রাগ করবেন না। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। বলুন এখন আমি আপনাকে কিভাবে সেবা করব? ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। এই নিন। না না হরিদা, না হতেই পারে না। পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। না না, ও চোখ কি হরিদার হতে পারে? আমি বলছি অসম্ভব। আমার কাছে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়িতে কেন থাকবো বলতে পারেন বিরাগীজি? না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট, আত্মা আপনার কল্যাণ করুক,
কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কম কিছু নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। যৌবন ওসব কিছুই নয় জগদীশবাবু, ওসব এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব কিছুই পাওয়া হয়ে যায়। আচ্ছা আমি চলি চলি। আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির ওপর অচঞ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন বিরাগী। জগদীশবাবুর হাতে একটা থলে, থলির ভিতরে নোটির তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি আপনাকে দিলাম। আমার বুকের ভেতরেই তো সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো দরকার হয় না। আমার অনুরোধ বিরাগীজি, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমন সোনা মারিয়েও চলে যেতে পারি। বিরাগীজি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। কি করছেন হরিদা, কি হলো, কই? আজ যে বলেছিলেন জব্বর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? কি আশ্চর্য! হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন, আপনিই বিরাগী? তারপর হরিদা আমাদের কাছে সব কথা খুলে বললেন। এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে চলে এলেন। কি করব বল, ইচ্ছে হলো না। শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বলতো, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা! হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো? যাবই তো, না গিয়ে উপায় কি বল, গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? সেটা তো বড় জোর আট আনা কিংবা 10 আনা। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর থেকে বেশি কি আশা করতে পারে।